পদযাত্রা মানববন্ধন সহ বর্তমান ধারায় চলা বিএনপির আন্দোলনে কর্মীরা উজ্জীবিত হলেও এসব করে সরকার পতন সম্ভব নয় বলে মনে করেন তৃণমূলের নেতারা। তারা বলছেন লক্ষ্য অর্জন করতে হলে দরকার আরও কঠোর কর্মসূচি, যা রাজধানী থেকে সারা দেশকে বিচ্ছিন্ন করে দেবে। রাজপথের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রায়ই বসছে তৃণমূলের সঙ্গে। ঢাকার গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এসব বৈঠকে তৃণমূলের পদধারী নেতা ছাড়াও বর্তমান ও সাবেক প্রতিনিধিদেরও ডাকা হচ্ছে। রবিবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক হয় ফরিদপুর ও কুমিল্লার বিভাগীয় প্রতিনিধিদের। যে সমস্ত কর্মসূচি আসবে এগুলিকে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব এই সরকারকে পতন করার জন্য। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আগামীতে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে পতন ঘটিয়ে ছাড়ব ইনশাল্লাহ। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা পতন ঘটাবো এবং আমরা আমরা এই ফেসিবাদী সরকারকে উৎখাতের জন্য আমার আত্মহতি দেওয়া লাগলেও আমরা প্রয়োজন দিব, এরকমভাবে আমাদের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়েছে। তাদের দাবি সরকার পতনের মতো বড় পরিবর্তনের জন্য এসব আন্দোলন যথেষ্ট নয়। যে কোনো সময় এমন আন্দোলন গঠিত হবে, এই আন্দোলনের কারণে এই সরকারের তক্ততা সরে যাবে বলে আমরা বিশ্বাস করি, জনগণও বিশ্বাস করে। ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা মহানগর বলেন, প্রত্যেকটা এলাকায় অন্তত সরকারকে পিছপা হটতে বাধ্য হয় এমন কর্মসূচি না দিলে এই সরকার যেটাভাবে চেপে বসেছে, এই সরকার এই পদযাত্রা ঠান্ডা মাথায় মিলাদ মাহফিল দিয়ে সরকারকে পাতানো যাবে না। আন্দোলন সংগ্রাম গ্রামের দিকে ঠেলে না দিয়ে এই ঢাকাতে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। হরতাল অবরোধ এগুলোও হবে, আমরা রাজপথে থাকবো এবং আন্দোলন বা বেগবান হবে এবং এই সরকারের পতন হবেই হবে। মার্চে বিএনপির বড় আন্দোলন কর্মসূচির ঘোষণা থাকলেও রোজা ও ঈদের কারণে তা জুন জুলাই পিছিয়ে দেওয়া হয়েছে। ফরহাদ মালিক, বিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।